বিজেপির যে রাবণের যে 10টা মুখ ছিল, এদের এখন 10টা না 100টা মুখ হয়েছে। তাই এক একজন এক এক রকম কথা বলছে। একদিনে ভোট চাই না বলে হাইকোর্টে বলছে, এখনো অনলাইনের স্বপ্ন দেখছে। আসলে এরা কোর্টমুখী, জনতামুখী নয়। জনতামুখী হলে, বাংলার স্বার্থে কাজ করলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সাংগঠনিক ক্ষমতাকে ভয় পেতেন না। দেখছি রাজ্য নির্বাচন কমিশনকে এড়িয়ে বা রাজ্য নির্বাচন কমিশন নিজে তদন্ত না করার ফলে বিজেপি নেতারা যেভাবে থ্রেড দিচ্ছে ধর্মের নামে, প্রচার পুস্তিকা বিলি করছে, বিজেপি যদি ক্ষমতায় আসে, জেলা পরিষদে আসে, তাহলে সবাইকে স্মার্টফোন দেওয়া হবে। এটা একটা অদ্ভুত রকমের কোড অফ কন্ডাক্ট ভাঙা, শুধু নয়, নৈতিকতার প্রশ্নেও বিজেপির এত অধঃপতন হয়েছে।